দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। এই যুদ্ধের সর্বশেষ ভয়ঙ্কর আপডেট সংবাদ আমাদের হাতে এসেছে। এইবার ইসরায়েলে হামলার জন্য প্রস্তুত ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র, আর রক্ষা নাই দখলদার ইহুদিবাদী ইসরায়েলের। শত শত ঘাঁটি গুড়িয়ে দিবে এক নিমিষে ইরান। এরপর জানিয়ে দেব, ৬ মাসে হামাসের টার্নেল নেটওয়ার্ক কতটা ধ্বংস হয়েছে। এদিকে সব জিম্মির মুক্তি ছাড়া যুদ্ধবিরতিতে রাজি নয় ইসরায়েল। জানিয়ে দেব কাশ্মীরের নিরাপত্তায় নতুন বিপদ, হাইব্রিড সন্ত্রাসীরা। এবং সর্বশেষ জানিয়ে দেব চলতি মাসেই মুক্তি পাচ্ছেন ইমরান খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইসরায়েলকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য হাজার হাজার রকেট ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে তাক করে রেখেছে, যে কারণে দম বন্ধ হয়ে যাচ্ছে ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেজম্মা নেতানিয়াহুর। এতে আপনি কি আনন্দিত? ইনশাআল্লাহ অচিরেই ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রে পরিণত হবে, আর ধ্বংসস্তূপ হওয়ার অপেক্ষায় রয়েছে ইসরায়েল। ইসরায়েলে হামলার জন্য প্রস্তুত ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র। সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। একদিকে ইরানের পক্ষ থেকে যেকোনো সময় হামলার আশঙ্কার দিন গুনছে ইসরায়েল, অন্যদিকে ঠিক কোন পদ্ধতিতে প্রতিশোধ দেওয়া হবে তা নিয়ে ভাবছে তেহরান। এমন পরিস্থিতির মধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইসরায়েলি দূতাবাসগুলো নিয়ে সতর্কবার্তা উচ্চারণ করছে ইরান। এমনকি প্রস্তুত রাখা হয়েছে বেশ কয়েক ধরনের হাজারো ক্ষেপণাস্ত্র। তবে কি একই কায়দায় ইসরায়েলের উপর প্রতিশোধ দেবে ইরান? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামি খামেনির সিনিয়র উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাতি বলেছেন, ইসরায়েলের কোনো দূতাবাসী আর নিরাপদ নয়। তিনি ইসরায়েলের সঙ্গে তেহরানের মুখোমুখি অবস্থানকে বৈধ এবং আইনসম্মত অধিকার হিসেবে দেখেন। ইরানের সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে ইসরায়েলে আঘাত করতে সক্ষম ইরানের এমন নয় ধরনের ক্ষেপণাস্ত্র আছে। গত সপ্তাহে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে হামলা চালিয়ে কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি এবং তার ডেপুটি জেনারেল মোহাম্মদ হাদি হাজরিয়াহিমিকে হত্যা করেছে ইসরায়েল। এছাড়া আইআরজিসির আরেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হোসেন আমির আল্লাহ এতে নিহত হন। ইরানের কাছ থেকে হামলার হুমকি আসার পরই পরিস্থিতি পর্যালোচনা করে প্রতিরক্ষা বাহিনীর সব যোদ্ধা ইউনিটের ছুটি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা জানায় ইসরায়েল এখন যুদ্ধ পরিস্থিতিতে আছে এবং প্রয়োজন অনুযায়ী সেনা মোতায়েনের বিষয়টি অব্যাহত মূল্যায়ন কার্যক্রমের অধীনে রয়েছে। এছাড়া সম্ভাব্য হামলার আশঙ্কায় নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে ইসরায়েল। এছাড়া ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলের বিভিন্ন দূতাবাসকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে অথবা খালি করা হয়েছে, তবে বিষয়টির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। যদিও ইরানি দূতাবাসে হামলার ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ইসরায়েল। এদিকে ইরানের সঙ্গে চলমান এই উত্তেজনার মধ্যেই লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার দিবাগত রাতে ইরানপন্থী শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রশিক্ষণ শিবিরে হামলা চালানো হয়। ইসরায়েল রোববার ভোরে পূর্ব লেবাননের বেকা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়। লেবাননে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার কয়েক ঘন্টা পর এই হামলার ঘটনা ঘটল। ৬ মাসে হামাসের টানেল নেটওয়ার্ক কতটা ধ্বংস হয়েছে? গত বছর ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার শিকার হওয়ার পর ফিলিস্তিনিদের সশস্ত্র এই সংগঠনটিকে গুঁড়িয়ে দেওয়ার এবং নিশ্চিহ্ন করে ফেলার প্রতিজ্ঞা নিয়ে গাজার উপর ঝাঁপিয়ে পড়েছিল ইসরায়েল, যাতে হামাস আর কোনোদিন দেশটির জন্য হুমকি হয়ে উঠতে না পারে। গাজা ইসরায়েলের সেই অভিযানের ৬ মাস পেরিয়ে গেছে। এই ৬ মাসে ৩৩,০০০ বেশি বেসামরিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, নিহতদের একটি বড় অংশ নারী ও শিশু। গাজার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার প্রায় ২৩ লাখ মানুষের সবাই বাস্তুচ্যুত, অনাহারে দিন কাটাচ্ছে এবং ছোট্ট এই ভূখণ্ডটিতে দুর্ভিক্ষ আসন্ন। ইসরায়েলের দাবি তাদের অভিযানে হাজার হাজার হামাস যোদ্ধা নিহত হয়েছে, সেই সঙ্গে তারা গাজায় হামাসের ভূগর্ভস্থ সুড়ঙ্গ নেটওয়ার্কের বেশিরভাগটাই ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। সেই সুড়ঙ্গ নেটওয়ার্ক ব্যবহার করেই সবার চোখের আড়ালে হামলা চালাত হামাস। হামাসকে নির্মূল করার অংশ হিসাবে ইসরায়েল গাজার নিচে সশস্ত্র গোষ্ঠীটির বিস্তীর্ণ টানেলের নেটওয়ার্ক ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছিল, যা তারা পণ্য আনা নেওয়া এবং মানুষের সরানোর কাজে ব্যবহার করত। IDF এর মুখপাত্র জোনাথন কার্নিকাস অক্টোবরে বলেছিলেন, গাজা উপত্যকাকে বেসামরিক নাগরিকদের জন্য একটি স্তর এবং তারপরে হামাসের জন্য আরেকটি স্তর হিসেবে ভাবুন। হামাস যে দ্বিতীয় স্তরটি তৈরি করেছে, আমরা সেই দ্বিতীয় স্তরে যাওয়ার চেষ্টা করছি। হামাস পূর্বে বলেছে যে তার টানেল নেটওয়ার্ক ৫০০ কিলোমিটার অর্থাৎ ৩১১ মাইল সম্প্রসারিত, যদিও স্বাধীনভাবে এটি যাচাই করার কোনো উপায় নেই। BBC IDF কে জিজ্ঞাসা করেছে যে কয়টি চ্যানেল আছে এবং মোট টানেল নেটওয়ার্কের কতটা তারা ধ্বংস করেছে। এর উত্তরে তারা বলেছে যে তাদের বাহিনী গাজায় সন্ত্রাসী অবকাঠামোর একটি বড় অংশ ধ্বংস করেছে। IDF মাঝে মাঝে হামাসের সুড়ঙ্গ ঢুকে প্রমাণ দেখিয়েছে যে
তারা এমন অনেক সুড়ঙ্গ খুঁজে বের করেছে। উদাহরণস্বরূপ, নভেম্বরে IDF গাজা শহরের আলশিফা হাসপাতালের নিচে একটি টানেল নেটওয়ার্কের অংশের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। তারা দাবি করেছে যে এই স্থানটি হামাস তাদের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করত। ইসরায়েলি বাহিনী কতটা সুড়ঙ্গের অস্তিত্ব খুঁজে পেয়েছে এর পুরো নেটওয়ার্কের পরিধি নির্ধারণের চেষ্টা করছে বিবিসি ভেরিফাই। এজন্য 2023 সালের 7 অক্টোবর থেকে 26শে মার্চ 2024 সালের মধ্যে গাজার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টেলিগ্রামে রেফারেন্সিং টানেল নিয়ে IDF এর সমস্ত বার্তা পর্যালোচনা করছে। এর মধ্যে 198টি বার্তায় সুড়ঙ্গ খুঁজে পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা টানেল অর্থাৎ টানেল শাফট অর্থাৎ টানেলের বাইরের মুখের সন্ধান পেয়েছে। আরো 141টি বার্তায় দাবি করা হয়েছে যে IDF একটি টানেল ধ্বংস বা গুড়িয়ে ফেলেছে। তাদের বেশিরভাগই সুনির্দিষ্ট বিশদ বিবরণ বা নির্দিষ্ট অবস্থান দেয়নি। তাই IDF যে নেটওয়ার্কটি উন্মোচিত করেছে বা ধ্বংস করেছে সে সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়। গাজার মাটির নিচে গোলকধাঁধার বেশ কয়েকটি অংশ রয়েছে, যার মধ্যে রয়েছে সুড়ঙ্গের রুট এবং বিভিন্ন আকারের কক্ষ। সেই সাথে সুড়ঙ্গের যে অংশটি পৃষ্ঠের সাথে মিলিত হয়েছে একে টানেল শ্যাফ্ট বলা হয়। বিবিসি ভেরিফাই যে বার্তাগুলো বিশ্লেষণ করেছে তার মধ্যে 36টি হামলায় 400টিরও বেশি টানেল শ্যাফ্টের ধ্বংস করার কথা উল্লেখ করা হয়েছে। যাই হোক, পুরো সুড়ঙ্গের পথে একটি শ্যাফ্টকে তুলনা করাটা বিভ্রান্তিকর হবে, জানিয়েছেন ডক্টর ড্যাফনে চিরমন্ড। তিনি ভূগর্ভস্থ যুদ্ধের বিশেষজ্ঞ, যিনি ইসরায়েলের রাইসম্যান বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তার মতে, টানেল শ্যাফ্ট গুড়িয়ে দিলেও এর ভেতরে সুড়ঙ্গের নেটওয়ার্কটি অক্ষত থাকে। আমি মনে করি না যে আমরা এই যুদ্ধে সুড়ঙ্গগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে বা ধ্বংস হতে দেখেছি। সব জিম্মির মুক্তি ছাড়া যুদ্ধবিরতিতে রাজি না ইসরায়েল। সব জিম্মির মুক্তি ছাড়া যুদ্ধবিরতিতে রাজি হবে না ইসরায়েল, রোববার 7 এপ্রিল এমন মন্তব্য করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, হামাসের দাবি দেওয়া মেনে নেওয়া মানে 7 অক্টোবরের ঘটনার পুনরাবৃত্তির সুযোগ দেওয়া। নেতানিয়াহু এমন সময় এ ধরনের মন্তব্য করলেন যখন কায়রোর, মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন করে যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে। নেতানিয়াহুর দাবি, ইসরায়েল চুক্তিতে রাজি নতি স্বীকারে নয়। বলেন, হামাসের এক্সট্রিম চাহিদা মেনে নেবেন না তারা। ফিলিস্তিনি সংগঠনের উপর চাপ দেওয়ার আহ্বান জানান আন্তর্জাতিক মহলের প্রতি। তেল আবিবের পাশে থাকায় সাধুবাদ জানান যুক্তরাষ্ট্রের প্রতি। রণক্ষেত্রে সাফল্যের কথাও বলেন। জানান, হামাসের 24টি ব্যাটালিয়নের মধ্যে 19টি বিতাড়িত করছে ইসরায়েলি সেনারা। বিজয় থেকে মাত্র 1 কদম দূরে তেল আবিব, এমনও দাবি করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, জিম্মিদের ফিরিয়ে না আনলে যুদ্ধবিরতি হবে না, এটা আমাদের সরকারের নীতি। ইসরায়েল নয়, হামাসের কারণেই বাধাগ্রস্ত হচ্ছে চুক্তি। হামাসের দাবি দেওয়াগুলো এমন যে যুদ্ধ বন্ধ হবে, আবার তাদের অস্তিত্বও টিকে থাকবে, যাতে আমাদের নাগরিক ও সেনাদের জন্য হুমকি তৈরি করতে পারে, তবে তা হবে না। কাশ্মীরের নিরাপত্তায় নতুন বিপদ, হাইব্রিড সন্ত্রাসীরা। ভোটের আগে ভারত অধিকৃত কাশ্মীরে নিরাপত্তা রক্ষীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে হাইব্রিড সন্ত্রাসীরা। হাইব্রিডরা চেনা সন্ত্রাসবাদী নয়, পুলিশের খাতায় তাদের নাম নেই, তারা এমনিতে বিভিন্ন পেশার সাথে যুক্ত। তেমন কিছু মানুষের হাতে সাময়িকভাবে অস্ত্র তুলে দিচ্ছে সন্ত্রাসবাদীরা, সহিংসতার দায়িত্ব দেওয়া হচ্ছে, তারা চুপচাপ সেই কাজটা করে চলে যাচ্ছে স্বাভাবিক জীবনে। এদেরকেই বলা হচ্ছে হাইব্রিড। কাশ্মীরের সর্বোচ্চ মোতায়েন রয়েছে আধা সেনাবাহিনী। একটু দূরে দূরে রাস্তায় গুরুত্বপূর্ণ ভবনের সামনে ছাদে চোখে পড়বে তাদের। রাস্তার সামনে চক্কর দিচ্ছে CRPF এর গাড়ি। নিরাপত্তার এই আবহে সহিংসতা আগের তুলনায় অনেকটাই কম। সূত্র জানাচ্ছে, এই পরিস্থিতিতে কৌশল বদল করছে সন্ত্রাসবাদীরা, তারা সন্ত্রাসের কাছে যুক্ত করছে হাইব্রিডদের। এই হাইব্রিডরা অনেকটা সুপারি কিলারের মতো, তাদের উপর নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হচ্ছে, তারা কাজ শেষ করে অস্ত্র ফেরত দিয়ে দিচ্ছে, তারপর পেশাগত কাজকর্ম স্বাভাবিকভাবে করছে, সময় কাটাচ্ছে পরিবারের সাথে। আগে কাশ্মীরের তরুণরা সন্ত্রাসবাদী হলে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র হাতে তুলে দেওয়ার ছবি দিয়ে ঘোষণা করে দিত। তারা সন্ত্রাসে সহিংসতায় দীক্ষিত হয়েছে, ফলে তাদের চিহ্নিত করতে, তাদের মোকাবেলা করতে নিরাপত্তা বাহিনীর কিছুটা সুবিধা হতো। এখন হাইব্রিডদের ক্ষেত্রে সেই সুবিধা নেই। শ্রীনগরে এক সরকারি কর্মকর্তা জানান, সম্প্রতি এমন দুটো ঘটনা ঘটেছে, দুটি ক্ষেত্রেই কয়েকদিনের মধ্যে পুলিশ হাইব্রিডকে চিহ্নিত করে তাদের ধরতে পেরেছে। শুধু কয়েকদিন সময় লেগেছে। বিরোধী রাজনীতিকরা হাইব্রিডদের প্রসঙ্গ তুলছেন, তারা বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে, এটা ঠিক, তবে শান্তি এসেছে এটা বলা যাবে না। CPM এর ইউসুফ তারিক আলিম, NC'র ইমরান নবীডট, PDP'র মোহিত ভান, পণ্ডিতের নেতা সঞ্জয় টিকু, সকলেই এ বিষয়ে একমত। তাদের অনেকেই হাইব্রিডদের প্রসঙ্গ তুলে জানান, ভালো পেশার সাথে যুক্ত শিক্ষিত এই অজানা সন্ত্রাসীরা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই কাশ্মীরের এই আপাত শান্তির পেছনে অশান্তির মেঘও আছে। কিন্তু কর্মকর্তারা জানান, হাইব্রিডদের সহিংসতার খুব বেশি ঘটনা ঘটেনি, ভোটের কাশ্মীরেও সহিংসতার ঘটনা নেই বললেই চলে। তারা অবশ্যই সতর্ক, কিন্তু এখনই অ্যালার্ম বেল বাজানোর কারণ ঘটেনি। তারিগাবির দাবি,
কাশ্মীরের পরিস্থিতি অনেকটা ঝড়ের আগের শান্তির মতো। পণ্ডিতদের নেতা সঞ্জয় টিকু বলেন, পর্যটক হিসেবে ঘুরে দেখলে মনে হবে সব ঠিক, আমরা যারা এখানে আছি তাদের কাছে পরিস্থিতিটা কতটা চিন্তার, কার পকেটে রিভলভার আছে তা কে জানে। এক সরকারি কর্মকর্তা জানান, ভোটের দিনক্ষণ ঘোষণার পর একটা জায়গা থেকে প্রচুর অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে, দু একটা জায়গায় নিরাপত্তা বাহিনীর সাথে উগ্রবাদীদের সংঘর্ষ হয়েছে, শ্রীনগর ও আশেপাশের এলাকা কার্যত ঘটনাশূন্য, কিন্তু সীমান্তের দিকে কিছু উত্তেজনা প্রবণ এলাকা এখনো আছে, সে এলাকায় অনেকটা শান্ত। যেহেতু কাশ্মীরের নিরাপত্তা নিয়ে জিরো টলারেন্স নীতি দেওয়া হয়েছে, তাই হাইব্রিডদের নিয়ে চিন্তা তো আছেই। সূত্র ডয়েচে ভেলে। চলতি মাসে মুক্তি পাচ্ছেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান চলতি মাসে মুক্তি পেতে পারেন বলে আশা করছেন তার দল পাকিস্তান তেহরিক ইনসাফের নেতারা। দলটির জ্যেষ্ঠ নেতা লতিফ খোসার বরাতে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। রোববার জিও নিউজের নয়া পাকিস্তান নামে একটি অনুষ্ঠানে তিনি বলেন, আমি এটি নিশ্চিত করে বলছি যে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এই এপ্রিলেই মুক্তি পাবে। লতিফ খোসার এই মন্তব্যের পর পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খানও একই দাবি করেছেন, তবে তিনি কোনো নির্দিষ্ট দিন তারিখ উল্লেখ না করে জানিয়েছেন ইমরান খান শিগগিরই কারামুক্ত হবেন। কোন সমঝোতার অংশ হিসেবে ইমরান খান মুক্তি পাচ্ছেন কিনা এমন এক প্রশ্নের জবাবে লতিফ খোসা বলেছেন, ইমরান খানের মুক্তি কোন সমঝোতার অংশ হিসেবে হচ্ছে এটি ভাবাটা অন্যায়। সাবেক প্রধানমন্ত্রী কোনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না, তিনি কেবল দেশের সাংবিধানিক প্রাধান্য রক্ষা করতে চান। এর আগে চলতি মাসের শুরুর দিকে ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে থাকা তোষাখানা মামলার 14 বছরের কারাদণ্ডাদেশ স্থগিত করেছেন। একই সঙ্গে ঈদের পর এই মামলার শুনানির দিনক্ষণ নির্ধারণ করেছেন। তবে তোষাখানা মামলার কারাদণ্ডে স্থগিতাদেশ পেলেও ইমরান খান এখনো কারাগারে বন্দী, কারণ সাইফার মামলা আরেকটি তোষাখানা মামলা ও সন্ত্রাসবাদী মামলার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে থাকা দণ্ডাদেশ ও গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তিনি এখনো কারাবন্দী। ইমরান খানের বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে সাইফার মামলা ও ইদ্দত মামলার বিষয়ে খোসা জানান, এগুলো আসলে ধোপে টেকে না। তিনি বলেন, সাইফার মামলায় আদালত ইতিমধ্যেই সেই কথিত সাইফার কোথায় আছে সেই বিষয়টি পর্যবেক্ষণ করছে, আর ইদ্দত মামলাটি একটি লজ্জাজনক বিষয়।